गुड मॉर्निंग एवरीवन, আমি মেনু কাছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর বেল আইকনটা অন করে আমার সাথে থাকো। আজ 8টা বাজছে, সোমবার। 8টা থেকেই শুরু করলাম ব্লগটি। তো দেখো আমি কী করতে থাকি, কী কী কাজ করি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। এই যে অনেক ঝুল হয়ে গেছে ঘরে, সেই ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। তো এটাও তোমাদের সাথে শেয়ার করছি। ঝুলতলা ছাড়া হয়ে গেলো, এগুলো না ধরলে পরে মশা হবে, দেখতেও খারাপ লাগে। একটু পরিষ্কার করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের কাল জামা কাপড় পাঠাইতে, এগুলো পরিষ্কার করতে হবে। এখন অনেক কাজ পড়ে আছে, তো চলো এগুলো ভিজে রাখি, তারপরে দেখাচ্ছি। এই জামাগুলো তো ভিজে দিলাম, এই বিছানাটা গুছিয়ে রাখবো, চাদরটা পাল্টে ভিজে দেবো। এই যে এবার চাদরটা বিছানা পাল্টে দেবো।
এই যে দেখতে পাচ্ছ বিছন পাল্টানো হয়ে গেল, কেমন লাগছে? এবার চাদর চেঞ্জ করলে মনে হয় ঘরটাই চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর লাগছে। তো চলো এবার যেগুলো কাজ আছে সেগুলো করি। এই যে এই বিছানাটা তো রেডি থাকে, তো একটু ঝেড়ে দিচ্ছি। ঝাড়া হয়ে গেলো, এবার থালা বাসন মেজে চা খাইতে হবে। যে টুয়াল তালাতে থালা বাসন নিয়ে চলে এসেছি এগুলো মেজে নেব। ছেলেগুলো মেজে রেখেছিল, তো বাচ্চা ছেলে মাজা একটু মেজে নিয়ে পরিষ্কার করে ফিরবো।
বাসন করে ধুয়ে দিয়েছি। এই যে পানি ঝরতে দিয়ে দিলাম থালা বাসনগুলো, বেশ জামা কাপড়গুলো একটু কেচে নেব। এই যে বালতি ভর্তি কাপড় কাঁচা হয়ে গেলো, তো চলো এবার মেলে দিই। এই যে দর্শক সব কাপড় মেলে দিয়েছি, চলে এবার চা খাইয়ে নেব। এই যে কাপড় মেলে বালতিটা এখানে ধুয়ে দিয়েছে, তারপর একটুখানি চা খাবো, তারপর রান্না বসাবো। এই যে দুধ চা করবো, আর এদিকেও ভাত বসিয়ে দিয়েছি। কোন
কোনো আজ সবজি হবে না, সানা সিদ্ধ ভাত, মাংস রান্না আছে, ফুলকপি রান্না আছে, সানা সিদ্ধ ভাত। চাটা হতে থাকুক, আমি যে টোস্টটা খাবো সেটা নিয়ে আসি। এই যে চা ফুটে এসেছে, টোস্টটা নিয়ে চলে এসেছি। চাটা আগে ছেঁকে নিই। এই যে গরম গরম চা নাস্তা খেয়ে এলো আমার সাথে। তা রান্না তেমন হচ্ছে না, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। তো তোমরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর বেল একটা অন করে আমার সাথে থাকো, নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো। তো এই পর্যন্ত শেষ করলাম, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।